হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আসলে প্রথমে হচ্ছে আমি ভিডিও করার জন্য হচ্ছে ক্যামেরা আর কি বার করছি। তো একটা প্লেন আসতেছে উপর দিয়ে, তো এমনি হচ্ছে ভিডিওটা করলাম। তো আমি এখন আছি হচ্ছে একটি নদীর কিনারে দাঁড়িয়ে আছি। এ দেখেন আমার নিচে হয়েছে আপনার নদী, আর আমার ফ্রেন্ড হচ্ছে এখানে হচ্ছে শুয়ে আছে। যে দেখেন এখানে হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা আছে রাস্তার পাশে, সিঙ্গাপুরে তো এখানে শুয়ে আছে। আসলে নদীটা খুব সুন্দর এখানে। তো এই যে আমার ফ্রেন্ড হচ্ছে এখানে শুয়ে আছে, আর এই সাইডে হচ্ছে আপনার এমন, আর এগুলো হচ্ছে আপনার সাইকেল পার্কিং করার হচ্ছে এই আর কি জায়গা। এখানে হচ্ছে সরকারি সাইকেল থাকে, আপনারা এখান থেকে সাইকেল নিয়ে যে কোনো জায়গায় হচ্ছে যাইতে পারবেন স্কিন করে, ঠিক আছে? তো দেখেন জায়গাটা কত সুন্দর, আর পানি হচ্ছে আপনার একটু কালো কালার পানি। আর ওই সাইডে হচ্ছে যাওয়া যায়, কিন্তু আমি ওই সাইডে আর কি যাইতেছি না। তো এখন হচ্ছে রুমে চলে যাবো, আর জায়গাটা কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে অনেকগুলো শর্ট ভিডিও করছি, মানে রিলস ভিডিও করছি আমার ইউটিউবে ফেসবুকের জন্য। তো আপনারা হচ্ছে ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে ফলো দিয়ে দিবেন। তো দেখেন এদিকে হচ্ছে আপনার এই নদী, আর উপরে হচ্ছে বিশাল বড় একটি মাঠ। তো আমি এখন হচ্ছে মাঠে যাইতেছি, তো আমি মাঠটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আকাশের অবস্থা হচ্ছে গাছ প্রচণ্ড পরিমাণে হচ্ছে খারাপ, যে কোনো টাইমে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো দেখেন কত সুন্দর, আর এইগুলো হচ্ছে আপনার ঘাস। তো সিঙ্গাপুরে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড প্রচুর পরিমাণে ঘুরি, দুজনে অনেক ঘোরাঘুরি করি। তো দেখেন কত বড় মাঠ। তো গাইস আমি এখন মাঠে চলে আসছি, মানে উপরে খুব সুন্দর একটি মাঠ আছে একদম। দেখেন কত সবুজ, বিশাল বড় মাঠ এটা হচ্ছে আপনার। এখানে হচ্ছে আপনার খেলাধুলা করা যায়, এখানে হচ্ছে রবিবারে হচ্ছে আপনার খেলাধুলা করে আমাদের বাংলাদেশি যেসব ভাইয়েরা আছে অথবা তামিল যারা আছে, ওরা হচ্ছে মাঠের মাঝে রবিবারে ক্রিকেট অথবা ফুটবল খেলে। আর ওইগুলো সব হচ্ছে আপনার দেখতেছেন, এগুলো হচ্ছে সিঙ্গাপুরের ব্লক, মানে বাসা বাড়ি। আর এখানে সামনে হচ্ছে একটা আছে আপনার রাস্তা আছে, মানে হাইওয়ে রাস্তা। তো এটা রাস্তা অনেক দূরে, আর এই বিল্ডিংগুলো কিন্তু আমার থেকে প্রচণ্ড পরিমাণে দূরে আছে, কিন্তু ভিডিওতে দেখা যেতেছে কাছে, কিন্তু মোটামুটি অনেকটা দূরে আছে। আর এদিকে তো আপনার এই যে সাগর আমি দেখাইলাম আপনাদেরকে, নদী। তো সিঙ্গাপুরে গাইছে আমি প্রচণ্ড পরিমাণে ঘুরি, আর আসলে ভিডিও করতে আমার কাছে ভালো লাগে, কাজের পাশাপাশি হচ্ছে ভিডিও করি, আর ভিডিও করা হচ্ছে আমার একটি পেশা, মানে বলতে পারি একটি পেশার লাইন, যে এরা হচ্ছে আমার লাইফের সাথে একদম জড়িয়ে আছে। আমি অনেক আগে থেকে হচ্ছে ভিডিও করি, ভিডিও করতে ভালো লাগে। তো সিঙ্গাপুরে আসার পরে হচ্ছে মোটামুটি একটা ক্যামেরা কিনছি, যে ভালো করে হচ্ছে ভিডিও করতে পারি, কারণ মোবাইল দিয়ে হচ্ছে আপনার ভিডিও করলেও সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় না, অথবা মোবাইলটা হচ্ছে আপনার সামনে এবং পিছনে যদি আমি ঘোরায় কিছু দেখাই একটু কষ্ট হয়। তো যার জন্য হচ্ছে এই ক্যামেরা দিয়ে হচ্ছে আপনার খুব সুন্দর করে হচ্ছে আপনার সব কিছুই দেখানো যায়। তো আমাদের বাংলাদেশিরা যারা হচ্ছে সিঙ্গাপুরে গার্ডেন কোম্পানিতে আসে, তারা হচ্ছে এগুলো ঘাস হচ্ছে আপনার কাটে, আপনার মিশিং দিয়ে হচ্ছে কাটে। তো এখানে অনেক আর কি বক আছে আপনার মাঠের মাঝে, সাদা সাদা। তো সিঙ্গাপুর হচ্ছে আমি আপনাদেরকে, মানে এমন কোনো জায়গা নাই যে আমি আপনাদেরকে দেখাই নাই অথবা দেখানোর চেষ্টা করি না, সব কিছুই দেখাই, আপনাদের সাথে শেয়ার করি যেদিকে ঘুরতে যাই। তো আমার হচ্ছে আজকে থেকে হচ্ছে আমার যে কোম্পানি ওটা খোলা, কিন্তু আমি হচ্ছে আজকে যাই নাই, আজকে হচ্ছে আমি ছুটি কাটাইছি। তো কালকে থেকে হচ্ছে আমার কাজ আছে, কালকে থেকে হচ্ছে কাজ করতে হবে। তো মানে অনেকগুলো ভিডিও করে হচ্ছে আমি রাইখা দেই আমার যে পেনড্রাইভ আছে, পেনড্রাইভের মাঝে হচ্ছে রাইখা দেই, পরে এগুলো হচ্ছে আমি পরবর্তীতে ডে বাই ডে হচ্ছে আপলোড করি, ঠিক আছে? কারণ সময় পাই না, যার জন্য হচ্ছে আমি একদিনে হচ্ছে অনেকগুলো ভিডিও শ্যুট করে রাখি, তারপর হচ্ছে ডে বাই ডে এগুলো আপলোড করি। তো এখন হচ্ছে এই আকাশ অবস্থা খারাপ, আর এখন মোটামুটি হচ্ছে 4:30 বাজে বিকাল। তো রুমে হচ্ছে চলে যাবো, তো এখান দিয়ে হচ্ছে এখন নামবো, নিচে নামবো। আর গাইস ভিডিও করতে আসলে অনেকটা পরিশ্রম করি, ইউটিউব এবং ফেসবুক পেজ করছি অনেক পরিশ্রম করি, ভিডিও করতে অনেক কষ্ট হয়, কারণ অনেক দূরে যাওয়া লাগে হাইটাইজ। এখন যদি আমি ভিডিও না করতাম, আমি রুমে হতে বা রেস্ট নিতে পারতাম, ঘুমাইতে পারতাম, ঠিক আছে? তো আপনাদের জন্য হচ্ছে ভিডিও করে যাতে আপনারা দেখেন সিঙ্গাপুর দেশটা কেমন, অথবা আমারও ভালো লাগে দেখাইতে আপনাদেরকে। তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসবেন, অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখে অনেকেই ভালো কমেন্ট করে, অনেকেই বাজে কমেন্ট করে, তো ওইটা ব্যাপার না। দেখুন হচ্ছে
তো গাইস ভিডিওটি হচ্ছে গাইস এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো গাইস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আর অবশ্যই মাস্ট আপনারা যারা হচ্ছে ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো একটি জায়গায় নতুন কোনো স্থানে আপনাদেরকে নিয়ে আবার মানে আপনাদেরকে আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।